শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সমুদ্র থেকে শার্কের বাচ্চা ধরে এনে অন্যত্র পাচারের আগেই বন বিভাগে জালে ধরা পড়ে গেল চার মৎস্যজীবী। ধৃতরা হলো কার্তিক দেওয়ান, গৌতম দাস, ভরত মাইতি এবং অমল ভূঁইয়া। সব মিলিয়ে ধৃতদের কাছে 68টি এই প্রাণী উদ্ধার করা হয়েছে। সোমবার তাদের কার্দ্বীপ আদালতে তোলা হলে বিচারক 14 দিনে জেলে হেফাজতে নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে যে শার্কের বাচ্চা উদ্ধার করা হয়েছে, সেগুলি এক প্রকার বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় রয়েছে। শার্কের বাচ্চা ধরে এনে বিক্রি ছক করছিল কয়েকজন মৎস্যজীবী, এমন খবর আসে বন বিভাগের বকখালি রেঞ্জের কাছে। সেই মতো টহলদারি দলকে সতর্ক করা হয়। বিভিন্ন খাঁড়ি, নদী ইত্যাদি এলাকায় চলে নজরদারি। সন্দেহ হওয়ায় ফ্রেজারগঞ্জের কাছে পাতিবুনিয়া রিজার্ভ ফরেস্টের এডওয়ার্ড ক্রিকে কয়েকটি নৌকাকে আটক করা হয়। তার মধ্যে থেকে একটিতে তল্লাশি করে এই 68টি শার্কের বাচ্চা পাওয়া যায়। নৌকায় থাকা 4 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। সূত্রের খবর, প্রত্যেকটি প্রাণী মৃত। এদের প্রকৃত নাম রিভার বেবি শার্ক। বন্যপ্রাণী আইন অনুযায়ী এমন প্রাণীদের ধরা বা শিকার করা অপরাধ। এরা শেডিউল 1 বিভাগে রয়েছে। এদের বিদেশের বাজারে ভালো চাহিদা রয়েছে। শার্কের চামড়া, মাংস ইত্যাদি অংশ ভালো দামে বিক্রি হয়। এই চার মৎস্যজীবীর সঙ্গে কোনো চক্রের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া শার্কের বাচ্চাগুলি 28 সেন্টিমিটার লম্বা এবং 9 সেন্টিমিটার চওড়া। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে মৃত কয়েকটি প্রাণীর নমুনা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। এদের ব্যাপারে আরো বিস্তারিত জানতে এই উদ্যোগ বলে জানিয়েছেন এক আধিকারিক। এ বিষয়ে কার্দ্বীপ আদালতের আইনজীবী সব্যসাচী দাস জানান, গতকালকে রাতে ফরেস্ট রেঞ্জ বকখালি গোপন সূত্রে খবর পায় যে ওখানকার কয়েকজন লোক ফিশারম্যান, ওরা বঙ্গোপসাগরে ওই শার্কের বাচ্চা ধরে নিয়ে এসছে। সেই গোপন সূত্রে খবর পেয়ে ওরা গিয়ে রেড করে এবং 68টিখানা শার্ক উদ্ধার করে ওদের কাছ থেকে। তারপরে ওদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা শুরু করে এবং ওদেরকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। কাকদ্বীপ আদালত ওদের 14 দিনের জেল। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। অঙ্কিত অটোমোবাইল, অথরাইজড ডিলার ইয়ামা। আমাদের কাছে পাবেন ইয়ামা কোম্পানির সমস্ত রকম আপডেট লেটেস্ট মডেলের বাইক ও স্কুটার। ফাইন্যান্সের সুবিধা রয়েছে, আপনার পছন্দের বাইক সহজ শর্তে, সহজ কিস্তিতে নিয়ে যান। বিশেষ দ্রষ্টব্য, এখানে উন্নত মানের ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার রয়েছে। সুদক্ষ মিস্ত্রি দ্বারা সার্ভিসিং করা হয়। ঠিকানা কাকদ্বীপ রথতলা, বীরেন্দ্র মার্কেট। মোবাইল 8145959467।